ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএলসেন নির্বাচনী প্রবাহ। এগিয়েছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন সাত নং কুসুম্বা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলালুদ্দিন মন্ডল বড়গমার কাজ যে নির্বাচনে অংশগ্রহণ করছেন সে সম্বন্ধে তার ওই ব্যক্তি আমরা জানব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলালুদ্দিন মন্ডল, আমি মুরগমার্কার মেম্বার প্রার্থী। আমি গ্রামে গ্রামে যাচ্ছি, গাড়ি গাড়ি ঘুরতেছি ভোটারদের কাছ থেকে। ভোটাররা আমাকে অনেক সাড়া দিচ্ছে। আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব আশা করি। ওয়ার্ডকে আমি ডিজিটাল ওয়ার্ড তৈরি করব, এই আশাবাদী করে আমি আশাবাদী হয় আমি কথা বলছিলাম। যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন সাত নং কুসুম্বা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে, যেখানে মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলালুদ্দিন আশাবাদ ব্যক্ত রাখছেন যে সামনে তিনি নির্বাচিত হইতে পারলে অত্র ওয়ার্ডকে একটি ডিজিটাল মডেল ওয়ার্ড হিসেবে পরিণত করবেন এবং সরকারি যেসব সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো তিনি সুষমভাবে বর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত রাখছেন মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলালুদ্দিন মন্ডল সহ অত্র তিন নম্বর ওয়ার্ডের সাধারণ জনতা। নির্বাচনী কেন্দ্রিক যাবতীয় সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন।